فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتقون السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব সেটা হচ্ছে সূরা কাহাফের ফজিলত। সূরা কাহাফ, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, যার 110টি আয়াত রয়েছে। আর এই সূরাটি খুবই ফজিলতপূর্ণ সূরা। কোরআনের প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতই ফজিলতপূর্ণ। আর এই সূরাটি 12টি রুকু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে এ প্রসঙ্গে বলতে যে সূরা মুজাম্মিল 73 নং সূরা 4 নং আয়াতে বলছেন, ওয়রাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে ধীরে সুস্থে তারতিলের সাথে তেলাওয়াত করো। বিধায় আমাদেরকে অবশ্যই কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। তো এই সূরাটার ফজিলত কি, বিশেষ করে জুমার দিনে এই সূরাটা তেলাওয়াতের অপরিসীম ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাক্কি মিশকাতের 7175 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মান করা সূরাতাল কাহাফ ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মা বাইনা জুমআতাইনি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার ইমানে যেতে ইমানের আলো এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তি এক জুমার দিন সূরা কাহাফ পড়ার কারণে অপর জুমা পর্যন্ত আল্লাহর হেফাজতে, আল্লাহর কল্যাণে এবং নিয়ামতের মধ্যে এই ব্যক্তি অবস্থান করবে। এরপরে এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম মিশকাতের 2126 নং হাদিসে বলছেন যে, মান হাফিজা আশারা আইয়াতিন আওয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিন ফিতনাতি দাজ্জাল, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি মিশকাতের 2146 নং হাদিসে বলছেন যে, মান করা সূরাতাল কাহাফ, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 3 আয়াত তেলাওয়াত করবে উসিমা মিন ফিতনাতি দাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি নিয়ামত, বিশেষ করে নিয়মিত অর্থাৎ শুক্রবার দিন সহ নিয়মিত যদি আমরা সূরা কাহাফ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা থেকে, এমনকি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সহিহ মুসলিমের 809 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমাতেন তিনি নিয়মিত সূরা কাহাফ পাঠ করতেন। বিধায় আমাদের উচিত সূরা কাহাফ নিয়মিত পাঠ করা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা উপস্থাপিত আলোচনা দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে সূরা কাহাফ খুবই ফজিলতপূর্ণ সূরা। এই সূরাটা আমাদের প্রত্যেক দিন, বিশেষ করে ঘুমানোর সময় এবং জুমার দিন তেলাওয়াত করা উচিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জ্যোতি বাড়িয়ে দিবেন, আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন এবং আমাদের জন্য ফেরেশতারা হেফাজতকারী হিসাবে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত সূরা কাহাফ পাঠ করা তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।